সত্রত ভাই ককার লুটপাট, 12 ঘণ্টার ভিতরতে উদ্ধার সত্রর চুরি সামগ্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পিছতে বাক্সার ধূপগুড়ি গাঁত তৎপরতার অভিযানত নামিল বরপেটা আরক্ষী। উদ্ধার হল সরবুকর মইনবড়ী সত্রর পৰা বৃহস্পতিবারে নিশা চুরি হওয়া শ শ বছরিয়া আপুরুগিয়া সম্পদ সমূহ। আরক্ষীয়ে চিনাক্ত করেছে দুষ্কার্যত জড়িত দুই ভাই ককাই কেরামত আলী আর আমির আলী। আরক্ষীর আগমনের উমান পাই ঘরের পলায়ন করে দুই গভাই চুরে। চুরি কার্যত ব্যবহৃত পালসার মটর সাইকেল জব্দ করে আরক্ষীয়ে। আসামী কেটাও আইডেন্টিফাই হয়েছে, ইটস অনলি এ ম্যাটার অফ টাইম ধরা পড়ব। মেইনলি দুজন আছে, তার লগত আরো দুই তিনজন থাকিব পারে। সংকটে লগ নেরা মইনবড়ী সত্রর চারিবেরর পকি বেয়ার বকাই মূল কীর্তন ঘরত প্রবেশ করে চুরে লুটি নিছিল সত্রখনের আপুরুগিয়া সম্পদ। গুরুজনায় ব্যবহার করা 500 বছরিয়া তালজোড়ের লগতে লুটি নিছিল 450 বছরিয়া আপুরুগিয়া শঙ্খ। এরা নাছিল কৃষ্ণর বাহি, কাঁহর বতা, সোণর মুকুট, কাঁহর তাল, পাঁচজোড়। গভাই চুরে নিবলৈ নাপাহরিলে প্রণামীর ধন। কেবল ইমানেই নহয়, সত্রর ভিতরতে বিড়ি সেবনের লগতে গুরু আসন লন্ড ভন্ড করা চুরে চুরমার করেছিল হনুমানের কাঠর মূর্তির লগতে সামগ্রী সমূহ। এ ঘটনায় ব্যথিত করে তোলে সত্রখনের সকল বৈষ্ণবর লগতে সত্র পরিচালনা সমিতি। অতি দুঃখ আর পরিতাপের বিষয়ে, হনুমান মূর্তিটির মূর্তি সম্পূর্ণরূপে ফালি পেলাইছে। এক পরিকল্পিত আক্রমণ সংঘটিত করা হয়েছে, এই পরিকল্পিত আক্রমণত আমি ব্যথিত হয়ে পড়ছো। প্রাকৃতিক দুর্যোগের প্রকোপত পড়া মইনবড়ী সত্রখন 2005 সনত সরভোগর 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর চন্দাবাড়ীলৈ স্থানান্তরিত হয়েছিল। কিন্তু নতুন স্থানত ধন ধরে উঠিবলৈ লওঁতেই পুনের চুরে তাণ্ডব চলালে সত্রখনত। বরপেটার নিরঞ্জন দাস, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।